বিজ্ঞাপন বাবদ পাওনা প্রায় 11.5 কোটি টাকার দাবিতে আলিশা মার্টের চেয়ারম্যানের বাসার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন 23টি বেসরকারি টেলিভিশন চ্যানেল কর্তৃপক্ষ। গুলশানে আলিশা মার্টের চেয়ারম্যান মঞ্জুর আলম শিকদারের বাসার সামনে অবস্থান নেন তারা। চ্যানেল কর্তৃপক্ষের অভিযোগ, ফেব্রুয়ারি মাস থেকে আলিশা মার্টের বিভিন্ন অফিসে টাকার জন্য যোগাযোগ করে আসছেন তারা। আলিশা মার্টের এমন প্রতারণা থেকে রেহাই পেতে ও পাওনা টাকা ফেরত পেতে প্রধানমন্ত্রী ও বাণিজ্য মন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছে বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলো। একটা একটা করে অফিসও বন্ধ করে দিচ্ছে। আমাদের তখন দেখা যায় যে আমাদের আসলে যে টাকাটা পাওনা আছে ওই টাকাটা আসলে আমরা পাচ্ছিও না, এবং ওনার সাথেও কন্ট্যাক্ট করা আমাদের জন্য পসিবল হচ্ছে না। গত ফেব্রুয়ারিতে আমরা যখন ওনার অফিসে গেছিলাম, উনি প্রথমে আসে নাই, পরবর্তী পর্যায়ে ফোন করবার আসছিলেন। উনি কথা দিয়েছিলেন যে আমরা মেতে টাকা দিব, মেতে উনি টাকা দেন নাই। এই টাকাগুলো যখন আমাদের আটকে রেখে দেয়, আলটিমেটলি দিন শেষে কিন্তু আমরা আমাদের অফিস খরচ বা বেতন বকেয়া এগুলো দিতে আমাদের কষ্টের সম্মুখীন হয়। সেজন্য আমরা বাণিজ্য মন্ত্রণালয় সহ প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চাই।